कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे চোখে না যায় দেখা নামের মধ্যে নামই আছে মন মূর্তি দিয়া নাম কেউ নয় নামই কে আর নাম বাকি যেখানে নাম হয় সেখানে নামি যেখানে নাম হয় না সেখানে ভগবান বলে নামি নামি না কত সুন্দর কথা আস্বাদন করো মা কেন সত্য ত্রেতা দাপর করি সত্যে দেন ত্রেতায় যোগ্য
দাপরে পূজার্চনা করিতে দিলেন হরিনাম। এই হরিনাম সামান্য জিনিস, আমরা কিন্তু বদনে বলতে চাই না। হিন্দুদের ভক্তি জগতটা একটু কম হয়ে গেছে। অন্যান্য ধর্মের মানুষ দেখবেন একটা মন্দিরের জন্য কত কষ্ট করে ভিক্ষা চাঁদা তুলে মন্দিরে দান করে, কিন্তু আমাদের মধ্যে যদি বলেন কোথা থেকে দেব, কি করে দেব, কি করে চলবে, কি করে হবে মন্দির, হেন কথা মা। কিন্তু ডাক্তারের পিছনে এরা যদি মনে হয় দু 4,000 টাকা যদি ডাক্তারে খায় কিছু যায় আসে না, কিন্তু হরিনামে দিতে চায় না। এটাই সেবা সঙ্গন, যে আমি না ভিক্ষা ঝুলি কাঁধে লইয়ে নিত্য ভিক্ষা করে এই হরিবাসর চালানো হয়। যারা কমিটিতে আসবে তারা দেখবেন ভিক্ষা করে সবার হাতে পায়ে ধরে পয়সা নিয়ে হরিবাসরটা চালায়। তবে মা তাদের কিন্তু অভাব নাই, কোনো কিছুর অভাব আছে? তারা ভিক্ষা করতে যাবে কেন? এরও কারণ আছে মা। ভিক্ষা করার উদ্দেশ্য হচ্ছে দীনতা, দীনতা না হলে কৃপা লাভ হয় না। ভগবান বড় করুণা হয়, যদি কোনো মানুষ দিনহীন কানালের মতো হে গোবিন্দ হে গৌর হরে, আমার দেওয়ার মতো কিছু নাই গো। শাস্ত্র বললেন মন তুলসী ভক্তি চন্দন যে জন্য আমায় দিতে পারে, কাষ্টের উপরে শিলার চন্দন ঘষতে হয় না বারে বারে, সাধি বলা বল ফুলে ভগবানের সেবায় লাগে না কোনো তোমার মনটা যদি তুলসী হয় চন্দন কাষ্ঠের উপরে ঘষে আমি গোবিন্দ অঙ্গে দিই মা, মন যদি তুলসী হয় তোমার ভক্তিটা হবে চন্দ, মন তুলসী ভক্তি চন্দ যে জন্য আমায় দিতে পারে, কাষ্ঠের উপর শিলার চন্দন ঘষতে হয় না বারে বারে। দেখবেন মা অনেক ফুল আছে মা, কোন ফুল গাছে কুড়ি হয়ে ঝরে পড়ে যায়, আবার কোন ফুল ফুল হয়ে ঝরে পড়ে যায়, আবার সেই গাছের ফুল বিবাহে বাসর ঘরে রাত্রে বিছানার উপর লুটুপুটি যায়, আবার সেই ফুল মরার গলার মালা হয়ে শ্মশানের চিতায় যায়, আবার সেই ফুল কৃষ্ণের গলায় মালা হয়ে দোলে গো মা। সব ফুল যেমন কৃষ্ণ চরণে আসে না, এই মানব কুলে জন্ম নিয়ে কি করে জানো, সবাই কৃষ্ণ বলে তবে সবাই কৃষ্ণ বলে তবে নাগ সবাই কৃষ্ণ বলে সবাই কৃষ্ণ বলে তাদের বলে কৃষ্ণ ভজনে no
অথবা জননী মা গো অপরাধী আমি ভগবা জননী দেহ কৃষ্ণ সেবাই সেবাই বুঝি লাগলো না রে আমি কত বা জানি বলই অপরাধী দেহ কৃষ্ণ সে যে যতই বড় মানুষ হোক আর কোটিপতি হোক না কেন একদিন তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে। জীবনে একদিন সুখ হলে তার একদিন দুঃখ আসে। আকাশে যেমন চন্দ্র সূর্য আছে, দিবারাত আছে, মানুষের জীবনের উত্থান পতন থাকবেই মা। কোন দিন তাকে কৃষ্ণ বলে কাঁদা লাগে বা লক্ষ্য করো মা, কোনো মানুষ কোটিপতি হলেও শেষের দিন তাকে কৃষ্ণ বলে কাঁদতে হয়। মানুষের জীবনে সবচেয়ে দুর্বিষহ দিন হচ্ছে বার্ধক্যকাল অর্থাৎ বৃদ্ধ বয়স। সন্তান যদি কাঁদে মা কিন্তু ছুটে এসে বক্ষে দুগ্ধ দেয়, কিন্তু বৃদ্ধ মানুষ কাঁদলে কেউ আসে না গো মা। প্রমাণ লক্ষ্য কর মা, যে সন্তানকে তুমি ভালোবেসে 20 বছর ধরে মানুষ করলে, 20 দিনের ভালোবাসার পাত্রী পেয়ে এই 20 বছরে ভালোবাসা সে হারিয়ে ফেলে। সে মাকে মাতৃত্ব অস্বীকার করে, পিতামাতাকে মা বাবা বলতে অস্বীকার করে। 20 বছর ধরে একটা সন্তানকে বুকে পিঠে করে মানুষ করলে ভালোবাসো না মা? সেই ভালোবাসাটা যদি গৌর গোবিন্দের চরণে দিতে হয়, এ জগতের সন্তান ভুলে গেল গৌর তোমাকে কোনোদিনই ভুলত না। লক্ষ্য করো মা, এই বার্ধক্যকালে এই মানুষটা নিজের বিছানায় বসে টাকা পয়সা ঐশ্বর্য গাড়ি বাড়ি থাকতেও এই মানুষটা কেউ দেখবার থাকে না বৃদ্ধ বয়সে। অনেক মানুষ আছে দেখবে মা, নিজের বিছানায় বসে নিজের মল নিজের প্রস্রাব বদলে দিচ্ছে আর কৃষ্ণ বলে কাঁদছে। এটা তার কর্মফল। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, জন্ম মানুষের আসল পরিচয় নাকি? মানুষের আসল পরিচয় তার কর্মী। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ হজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। ব্রাহ্মণ মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, মুচি ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ হজে। বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাগে, মুচি বিপ্র হয় যদি কৃষ্ণ হজে। লক্ষ্য করুন, সমাজের আমরা অহংকার করি, আমরা কোটিপতি, ব্রাহ্মণের সন্তান, অমুকের সন্তান, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের অর্থ তোমার? তুমি কে? তুমি কি জানো তুমি কে? তুমি কোথায় ছিলে, কেন ছিলে, কিসের জন্য ছিলে, কি করণীয় কাজ, কি করা উচিত, কি করলে তোমার এই জগৎ থেকে পরপারে যেতে পারবে? তুমি কে? তুমি বলার কি? আমি সব, আমি তো অহংকার, তোমরা বেঁচে আছো ভাবুনি যে একদিন তোমাকে যেতে হবে। আজকে আমি কেন কৃষ্ণ নাম গাইছি বলুন তো? এই আসর যদি আমার শেষ আসর হয়, এখান থেকে যদি আমি রাস্তা পর্যন্ত আর হেঁটে না যেতে পারি, তাহলে আমার মধ্যে কেন অমিত্ব থাকবে, অহংকার থাকবে? আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে আমার ভবনদীর পারের কান্ডারই একজন আছে, তার কাছে এসে আর দেওয়া লাগে? এই তো মহাপ্রভু নিজে আচরণ করছে, উনি কৃষ্ণ বলে কার, আমি তোদের কৃপা করে পার করে দেবো। কিন্তু আমরা তো মায়াবদ্ধ জীব, কামিনী কাঞ্চনের আশায় কৃষ্ণ চরণ ভুলে গেছি, সবকিছু ভুলে বসে আছি। কিন্তু আমাকে একদিন হিসাব দিতে হবে, যেদিন আমার জীবনের বেলা ফুরিয়ে যাবে, যেদিন আমার জীবন পাখি গোবিন্দের চরণে চলে যাবে মা, আমাকে নামিয়ে দেবে কোথায় জানো মা? তুলসীতলায়। তুলসীতলায় নামিয়ে দিয়ে সবাইকে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, বলো হরি বলো হরি বলো হরি। সেদিন কিন্তু দারাপুত্র পরিজন সবই থাকবে আমাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে, আমার নিজের সন্তান। লক্ষ্য করুন, কত করুণ দৃশ্য, নিজের সন্তান আমার
শ্মশানে চিতা ঘুরিয়ে আমার মুখে আগুন দিল, কিন্তু আমার মুখ দর্শন করলো না। বলতে পারো মা, কেন মুখ দর্শন করলো না? দেখেছ ওই দৃশ্যটা? দেখেছ কেউ পিছন দিক থেকে মুখে আগুন দিচ্ছে, বলছে বাবা যে বদনে তুমি বলেছিলে কৃষ্ণ নাম করবে, সেই বদনে তুমি কৃষ্ণ নাম করো নাই। তাই আমি ছেলে হই, যে বলা কথা তুমি ভুলে গেছো, আমি সন্তান হয়ে তোমাকে শিক্ষা দিলাম মুখে আগুন দিয়ে, যে মুখে তুমি ভগবান চরণে কথা দিয়েছিলে, এরপরে যদি আমার জন্ম নাও প্রভু, হে পিতামহ, তাহলে এই মুখে তুমি কৃষ্ণ নাম করবে, বলা কথা আর ভুলবে না, তাই তুমি আমার সন্তান হয়ে তোমার মুখে আমি আগুন দিয়ে শিক্ষা দিলাম। বলতো যে সন্তানকে আমি মানুষ করলাম, সে আমার মুখে আগুন দিয়ে চলে এলো, এটাই তোমার কর্ম। কিন্তু মা, ওই জায়গাটাই পরমাত্মা কিন্তু মরে না, পরমাত্মা বেঁচে থাকে, দেহটা পাল্টায়, ওই পরমাত্মা রূপে আমি বসে আছি। কোথায় ভবন নদীর তীরে দেখছি একটা মায়া নদী, আমাকে পার হতেই হবে, সবাই ওই নদীর তীরে বসে আছে পার হবে বলে, সেখানে তো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, আমাকে পার হতেই হবে। গোবিন্দ সবাইকে ডেকে সেলে পার করছে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব, কিন্তু আমার মতো অতন্ত্র তারা ওই নদীর তীরে বসে বসে কাঁদছে, দুটি নয়ন জলে ভগু হাসে বসে, প্রভু হরি দিন তুমি গেলে সন্ধ্যা হল পার করো হরি, হরি দিন তো গেল সন্ধ্যা হল পার করো হরি, তুমি পারি পাল্টা জিনেমা কৃষ্ণ বলে
কাঁদিতে হবে যদি কৃষ্ণ বলে কাঁদিতে হবে দুটি নয়ন জলে মধুভাষায় তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে দুটি নয়ন কৃষ্ণ বলে কাঁদিতে হবে বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে কবে কৃষ্ণ বলিতে আমার প্রাণে কাঁদিবে সেই দিন আমার কবি বা হবে কবি কৃষ্ণ বলিতে আমার প্রাণ কাঁদিবে সেদিন আমার কবি বা হবে লক্ষ্য করো মা অনুরাগে মোর ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাই পায় ব্রজের ব্রজের নন্দনে ভগবানকে পাওয়ার একটা পথ আছে মা একটা হচ্ছে ঐশ্বর্যের একটা হচ্ছে মাধুর্যের ঐশ্বর্যের পথে কখনো কৃষ্ণ ভজন হয় না প্রমাণ ভাগবত যেমন টাকা পয়সা ঐশ্বর্যের মাঝে কিন্তু ভজন আসে না আসে যদি সে কাঙাল না হয় দিনহীন কাঙাল না হলে কখনো ভজন আসবে না মা ভজনটা হয় কখন দেখবেন অনেক মানুষ উপরটা দেখতে খুব ভালো কিন্তু ভিতরের অন্তর তার পুরী ছাই হয়ে গেছে তার বলবার মতো কোথাও জানাবার মতো ভাষা নাই সংসারের মায়ায় পড়ে সংসারে জ্বালা সহিষ্ণু সহিতে এই মানুষটা পুরী ছাই হয়ে গেছে কাউকে না বুঝতে দিয়ে সে মন্দিরে বসে বসে কৃষ্ণ বলে কাঁদে হে ভগবান হে রাধারমণ জগতে আমি জানাবার মতো কোনো জায়গা নাই আজ হতে আমি তোমার হলাম প্রমাণ লক্ষ্য করো মা কি করে ভজনটা আসে আর কি করে গুরু গোবিন্দের চরণে আশ্রয় নেয় মানুষ এই শোনা ভাই এই শোনা এই মা ওখানে তুমি বসো 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 মা বসো ও একটু কীর্তন শুনছে বসো লক্ষ্য করো ছোট একটা কথা মা কোথায় গেলে আমি ভগবান চরণ পাবো আর কেমন অনুরাগ হলে কৃষ্ণ ভজন হয় আমরা যে কৃষ্ণ কৃপা হচ্ছে না আমরা যে করছি না এগুলো তো ঐশ্বর্য আছে টাকা পয়সা আছে ঐশ্বর্যের মাঝে আমরা বসে আছি কিন্তু ভগবান কিন্তু ঐশ্বর্যের নহে মাধুর্যে প্রমাণ বিদুরীর স্ত্রী পরাশরী লক্ষ্য করুন মা কত কষ্ট কত দুঃখ হলে এই গোবিন্দ মেলে আমার কথা নয় ভাগবতের কথা এই পরাশরী নিত্য গোবিন্দ মন্দিরে বসে বসে কাঁদত ভগবান হে রাধারমণ আমি একটু কাঙাল মানুষ ওরে তুমি ছাড়া আমার কেউ নাই গো কৃষ্ণ প্রত্যেক দিন নয়ন জলে মুখ ভাসাইয়ে রাধারমণের চরণ যুগল জড়িয়ে জড়িয়ে ধরত মাটির পুতুল তো বিশ্বাস করত জীবনে একদিন এই মাটির পুতুল একদিন আমার মা বলে ডাকবে একদিন শুনলেন যে আমার এই পাশ দিয়ে দুর্যোধনের ঘরে যাবে কৃষ্ণ তার স্বামী বিদুরকে ডেকে বলছে স্বামী সত্যি যদি আমার পাশ দিয়ে কৃষ্ণ দুর্যোধনে ঘরে যায় তুমি যাবার পথে আসল পেতে বসে থেকো বলো একজন অভাগিনী তোমার চরণ ধুলি পাওয়ার আশায় কৃষ্ণ বলে কাঁদছে বিদুর তার স্ত্রীর কথা মতো পথের মাঝে বসে আছে ওই পথ দিয়ে কৃষ্ণ যায় দুটি আসল পেতে বলছে প্রভু ওগো রাধারমণ চলো না আমার ঘরে চলো আমার সহধর্মিনী কৃষ্ণ বলে আর কত কাঁদবে বলো তুমি চরণ ধরে দিয়ে চলে যেও যাবে তো বটেই না
যাবে তো বটেই মা, কিন্তু শরণা করলেন কৃষ্ণ, আমি যাব না। বিদুর বললেন, প্রভু জন্মের পর থেকে আমরা কৃষ্ণ বলে কাঁদি, আর কত কান্নাবে গো ঠাকুর, কত কাঁদাবি, কাঙালকে কাঁদাতে তোমার এত ঈশ্বর। ঠিক আছে তুমি যাবে না, আমি চলেই গেলাম, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি আমার আঙিনে তোমায় যাওয়াই লাগবে। চলে গেলেন বিদুর, কতটুকু অভিমান দেখুন মা, ভক্তের কাছে ভগবান বাধা, প্রকৃত ভক্ত হলে তার কাছে আসতেই হবে ভগবান, কোনো কথা খাটবে না, ভগবান আসতে বাবন অনেক প্রমাণ আছে। ভক্তমান গ্রন্থ দেখুন, দেখবেন প্রত্যেকটা ভক্তের চরিত্র, ভক্তকে ডেকে ভগবান তার আঙিনায় প্রবেশ করে তাকে মা বলে ডেকেছে। এবার লক্ষ্য করুন মা, বিদুর ঘরে এসে তার স্ত্রী পরাশরীকে ডাকছে, আর বলছে পরাশরী পরাশরী কৃষ্ণ আসবে না গো, কাঙালির ঘরে কখন কৃষ্ণ আসবে না, তুমি ডাকতে পারো না। পরাশরী বললেন, স্বামী আজ থেকে মনে করবো তোমার স্ত্রী মারা গেছে, আমি মন্দিরের মধ্যে যাব, মন্দিরের মধ্যে গিয়ে সারা জীবন কৃষ্ণ বলে কাঁদব, যতক্ষণ গোবিন্দ আমায় এসে মা না বলে ডাকে ততক্ষণ আমি মন্দির থেকে চলে আসব। দুটি নয়নে জলে ভুগ ভাষায় কাঁদছে ওই মন্দিরের মধ্যে বসে, আর কি ভগবান থাকতে পারে, দুর্যোধনের ঐশ্বর্যে ফেলে এসে বিদুরের ঘরে, ওই খুদকুড়ার ঘরে এসে মা বলে ডাকছে, মা কে, আমি কৃষ্ণ, আমার বিষ্ণু ভাই, তুমি এসেছো দোয়ারটা খোল মা, তুই অমন করে কাঁদিস না, কাঁদিস না, আমি এসেছি দেখ, দোয়ারটা খুলে দেখে এক রূপের ঐশ্বর্যমান মানুষ দাঁড়াই আছে, কি রূপ মাধুর্য, দর্শন করে তার স্ত্রী পরাশরী কৃষ্ণ চরণে প্রণাম করছে। কৃষ্ণ বললেন, মা আমায় বড় ক্ষুধা পেয়েছে, তুই আমায় কিছু খেতে দিবি, পরীক্ষা করছে কিন্তু ঘরে তো কিছু নাই। দেখবেন যারা ভগবানকে ভালোবাসে, যারা আমার ভগবানকে ভালোবেসে ফেলেছে, তাদের সুখ ঐশ্বর্য কিছু থাকে না, তাদের কখনো সুখ হয় না, তারা দুঃখের মধ্যে বসে কৃষ্ণ বলে কাঁদে। ঐশ্বর্যের মাঝে থেকে যখন না পেয়ে বিদুরের ঘরে মাধুর্যের ঘরে এলেন, মাকে ডেকে যখন বললেন আমায় ক্ষুধা লেগেছে, ঘরে গেলেন মা লক্ষ্য করুন কতটুকু অভাব, কতটুকু দুঃখ, কতটুকু কষ্ট, সেই ঘরে আমার কৃষ্ণ গেছে, ঘরের মধ্যে একটা আধা পাকা কদলী কলা আছে, এই কলাটা কিছুটা পেকেছে কিছুটা পাকে নাই, অনুরাগটা কোথায় দাঁড়াই আছে, কোথায় ভজন মা, এখন কলাটা নিয়ে এসে কলার খোসাটা রেখে কলাটা ফেলে দিয়েছে গোপালকে, মানে গোবিন্দকে বুকের মাঝে জড়াই ধরে বলছে, বাবা আমার দেওয়ার মতো কিছু নাই, আমি যা দিতে তাই সেবা কর বাবা, তাহলে ভজনটা কোথায়, যে কলা দিচ্ছি কি খোসা দিচ্ছি, বাহ্যিক জ্ঞান তার নাই, এটাই ভজন, এমন ভজন না হলে কৃষ্ণ কৃপা হয় না তো। আমরা 50,000 টাকা দান করি আমার নামটা লিখে দিও, এ কোনো গোবিন্দ সেবায় লাগে না, এই টাকাটা কোনোদিনই গোবিন্দ সেবায় লাগে না, এটা ঐশ্বর্যের পয়সা, আমিত্র পয়সা, অহংকারের পয়সা, অহংকারের অর্থ কখনো গোবিন্দ কৃপা হয় না। ভগবান বড় করুণা কৃপাময়ী, এসে যখন বিদুরের স্ত্রী পরাশরী যখন কলার খোসা গোবিন্দ বদলে দিচ্ছে, গোবিন্দ দেখলেন এখানে আঘাত করলে ভক্ত অঙ্গে আঘাত লাগবে, তাই কলার খোসা গোবিন্দ সেবা নিচ্ছে মা। আমরা বলি না আপেল আঙুর বেদানা নাশপাতি কিছু নিয়ে এসো, কিছু লাগে না গো মা, যদি কোনো ভক্তের নয়নের জল থাকে, দুপুরে নয়নের জল ফেলে একবার যদি বলতে পারি গোবিন্দ, আমার মতো দিনহীন কাঙাল স্ত্রী জগতে নাই, তুমি একবার কৃপা করে গ্রহণ করো, বিশ্বাস করো মা, ভগবান যদি কোনো ভক্তকে একবার জড়িয়ে ধরে মা, পার্থিব জগতে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না।
লক্ষ্য করো মা, ভগবান মাকে ওই যে কলার খোসা গোবিন্দ সেবা নিচ্ছে আনন্দের সঙ্গে বক্ষের মাঝে জড়িয়ে ধরে, বলছে বাবা আমি যাই আছে তাই তোকে দিই। হে ভগবান আমার শুধু এই করুণা কৃপাটাই গ্রহণ কর বাবা, তুই করুণা করে এসেছিস আমার মতো অধমের ঘরে, তাই তোর চরণে আমার এই মিনতি, দেওয়ার মতো আমার কিছু নাই, দিয়ে দিয়ে পুজিব ভগবান প্রভু তোমার আমি, কি দিয়ে পুজিব Hey there.
subscribe to my channel, and also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.